প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজশাহীতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে অংশীজনদের সাথে শিল্পমন্ত্রী দেশ শিল্পমন্ত্রী। ছয় জন কর্মকৃতিময় গুণীজনকে সংবর্ধনা দিলেন রাশিক মেয়র লিটন নাটোরে সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হ্যাকিং চক্রের সাত সদস্য গ্রেফতার শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে ব্যবসা পরিবেশ নিশ্চিতকরণে জেলার ব্যবসায়ী রাজনৈতিক নেতৃবৃন্দ ও অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সার্কিট হাউস সভাকক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও বিসিক এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসময় মন্ত্রী বলেন রাজশাহী গ্রিন সিটি ক্লিন সিটি হিসেবে পরিচিতি পেয়েছে এখন রাজশাহীকে কর্মসংস্থান সিটিতে গড়ে তুলতে হবে সকল কলকারখানা চালু করা সহ রাজশাহীতে চামড়া শিল্প গড়ে তোলা হবে এজন্য যারা উদ্যোগ নিতে চান তাদের সহযোগিতা করা হবে এক্ষেত্রে তিনি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান এর মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য বিসিকে দশ শতাংশ প্লট রাখা সহজ ও স্বল্প ঋণে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী মত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম জামাল লিটন বিসিকে চেয়ারম্যান মাহবুবুর রহমান রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী অন্যরা বিকেলে বিসিক শিল্পনগরী দুই প্রকল্প এলাকা ঘুরে দেখেন তারা এরপর সেখানে গাছের চারা রোপণ করেন শিল্পমন্ত্রী ও রাশিক মেয়র সফল মেয়র নান্দনিক মেয়র জনাব খায়রুজ্জামান যেভাবে শহরটাকে আজকে উপস্থাপন করেছেন সারা দেশে কিন্তু এটা একটা আগ্রহ বেড়েছে রাজশাহী একটা ট্যুরিজম শহরের মতো হয়ে গেছে ইতিমধ্যে শুধু ট্যুরিজম হলে তো হবে না সুন্দর শহর হবে না এখানে এটা শিক্ষানগরীয় সিল্প সিটি কাজে আমাদের ঐতিহ্যগত যে ব্যবসাগুলি ছিল এখানে বাণিজ্য সিল্প থেকে শুরু করে তার সাথে আমরা আমাদের বেসিক যে শিল্প নগরী আছে সেখানে আমরা কাজ করছি এবং তাদের সাথেই কথা বললাম যে কি কি উদ্যোগগুলি করা যায় তো রাজশাহী অঞ্চলে যে রমট্রেস গুলি আছে প্রথম হলো এখানে একটা বিশাল ইয়ে হবে চামড়া শিল্প নগরী আমরা করতে চাচ্ছি রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে দেশ বরেন্য ছয়জন কর্মকৃতিময় গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় নগর ভবনের গ্রিন প্লাজায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সভাপতিত্বে সদস্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংবর্ধিত গুণীজনেরা হলেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবির বিশিষ্ট অর্থনীতিবিদ লেখক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড আতিউর রহমান প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট ও লেখক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান এবং শিক্ষাবিদ নাট্যকার ও লেখক অধ্যাপক রতন সিদ্দিকী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবী ও নারী নেত্রী শাহিন আক্তার রেনী উপস্থিত ছিলেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বি সাত্তার জেলা প্রশাসক আব্দুল জলিল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সহ অন্যান্যরা এর আগে শুক্রবার সকালে নগরীর সিএনবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে এবং কাদিরগঞ্জে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংবর্ধিত গুণীজনেরা শুক্রবার বিকেলে নগরীর টিবাদ পরিদর্শন এবং পদ্মায় নৌকা ভ্রমণ করেন তারা সন্ধ্যায় সার্কিট হাউসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকার বরেন্দ্র কলেজের পাশের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ওই বাড়ির বেশ কিছু মালামাল পুড়ে গেছে সেই সাথে ওই ভবনের পাশের একটি গ্যারেজে থাকা পাঁচটি প্রাইভেট কার পুড়ে গেছে বৃহস্পতিবার দিবাগত রাত চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় চেষ্টায় আগুন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরে সেখান থেকে পাশের দশতলা আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়ে এতে ভবনটির তলায় থাকা একটি রেস্টুরেন্ট পুড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে ভোর চারটার দিকে পাশের গ্যারেজে আগুন লাগে পরে সেখান থেকে পাশের বিল্ডিং আসে নাটোরের সিংড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সভাপতি গোলাম মৌলার সভাপতিত্বে শনিবার দুপুরে প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সভায় স্বাগত বক্তব্য রাখেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী এমদাদুল হক এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ সিংরা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদোস সহকারী কমিশনার ভূমি আল ইমরান পরিচালক প্রফেসর আতাউর রহমান সহ সমিতির পরিচালকবৃন্দ প্রায় এগারো কোটি টাকা ব্যয়ে মূল ভবন আবাসিক ভবন ও আনসার ভবন নির্মাণ করা হয়েছে সৌদি প্রবাসীর ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরে ইমো হ্যাকিং চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব পাঁচ নাটোর ক্যাম্প শুক্রবার রাতব্যাপী লালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন সেট একটি ডিভিয়ার ডিভাইস দুইটি ফেন্সিডিল ও নগদ টাকা উদ্ধার করা হয় র্যাবস নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার হোসেন জানান মনিরুল ইসলাম নামে এক তাদের কাছে অভিযোগ করেন তার চাচাতো ভাই সৌদি প্রবাসী ওয়াসিম হোসেনের ইমো আইডি থেকে গত পঁচিশ অক্টোবর শ্রমিকের বিল দেওয়ার জন্য মেসেজ আসে এবং একটি বিকাশ নম্বর দেয় এরপর মনিরুল ইসলাম সেই বিকাশ নম্বরে এক লক্ষ বিশ হাজার টাকা পাঠায় পরে তার চাচাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারেন ওয়াসিম হোসেনের ইমো আইডি হ্যাক করা হয়েছে এমন অভিযোগের পর তথ্য ও প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের সদস্যকে গ্রেফতার করা হয় পরে তাদের বিরুদ্ধে প্রতারণা ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালপুর থানায় সোপর্দ করা হয় গ্রেফতারকৃতরা হলেন বেড়াল মন্ডল মেহেদি হাসান মোহন সরকার শিমুল আলী শাহ পরান সরকার রবি হোসেন ও রুবেল মন্ডল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পুখুরিয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বজুড়ে আলোচিত কানসাট বিদ্যুৎ আন্দোলনের নেতা চাঁপাইনবাবগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী এ সময় তিনি শিবগঞ্জের অসহায় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি বলেন শিবগঞ্জে দুই সালে জামায়াত বিএনপির তাণ্ডবের রুখেছিলাম আগামীতেও তারা যদি আবারও অরাজকতা সৃষ্টির অপতৎপরতা চালায় তাহলে তিনি বসে থাকবেন না এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু বকর ও আব্দুল সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে বঙ্গবন্ধু ও শহীদ জাতীয় চার নেতার রুহের আত্মার মাখিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি নতুন সমাজ নির্মাণ করি এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে এ উপলক্ষে শনিবার সকাল দশটার দিকে শহরের কানাইখালী স্টেডিয়ামের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয় মানববন্ধনকালে বক্তব্য রাখেন মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি সামসুন নাহার বেগম সাধারণ সম্পাদক উম্মে খায়রুন নাহার বিজলি সহ সাধারণ সম্পাদক শাহনাজ আফরোজ শিল্পী মানবাধিকার সংস্কৃতি সংস্থার সভাপতি প্রভাতি বসাক সহ নারী নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ মহিলা পরিষদ সহ নারীর মানবাধিকার সংগঠন এবং সরকারের বিভিন্ন পর্যায়ে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে কাজ করলেও এই নির্যাতন ও সামাজিক অনাচার হ্রাস পাচ্ছে না এই অবস্থায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে সবাইকে একযোগে কাজ করতে হবে পক্ষ কালব্যাপী নারী ও কন্যার প্রতি সহিংস কার্যক্রমে চার্ট তৈরি ও প্রদর্শন নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে পোস্টার প্রতিযোগিতা পাড়া বা মহল্লায় সচেতনতা বৃদ্ধিমূলক সভা সহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ